যে বিশেষ কারণে আজকে আমি মোটোমোশন বিডিতে হাজির হয়েছি সেটা এখন বলি। একজন বিশেষ মানুষ আমার সঙ্গে এই মুহূর্তে আছে, তাকে আমরা একটু ইন্ট্রোডিউস করে দেই। আমি আনসারুল হুদা, হ্যাঁ, চিটং এ থাকি। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি স্কুটি ম্যানের শান্ত ভাইয়ের স্কুটার সেগমেন্টের উপরে রিভিউ দেখতে দেখতে মানে আমি টোটালি ইমপ্রেসড, এন্ড দ্যাটস ওয়াই আই কাম টু ঢাকা। আমিও কিন্তু ফিদা, বিশেষ করে রিভিউ তো এখন হালের ক্রেজ বলে না, যে এটা হচ্ছে ট্রেন্ড। তো বাট আজকে সারপ্রাইজ দিয়ে ফেলছেন আপনি হঠাৎ করে এসে, আগে থেকে বলা নাই কোয়া নাই এসে হাজির। আমি তো আজকে নিয়ে নিচ্ছি মোটামুটি বিডি থেকে, তো সঙ্গে সঙ্গে শুনেই আর কি আমি দৌড় দিলাম যে ডেফিনেটলি এটা তো আমাকে ব্লগে দেখাইতে হবে, কারণ এডিপি আমি ইচ্ছা থাকা সত্ত্বেও এর মাঝখানে বেশ কয়েকটা কল পেয়েছিলাম, বাট আমি আসলে মুভ করতে পারি নাই। বাট যেহেতু আপনি চিটং থেকে আসছেন, ডেফিনেটলি আমি এই জন্য মিস করতে চাই নাই। ইটস অল আপ টু ইউ বিকজ অফ ইন্সপায়ারিং ইউর সেগমেন্ট। ইটস মাই প্লেজার, সোজা কথা, কারণ আমার আমার কষ্টটা যে তখনই সার্থক হয় যখন আপনারা এইভাবে ইন্সপায়ার্ড হয়ে স্কুটার সেগমেন্টটাতে আসলে মুভ করছেন। অনেকেই তো এখন বাইক থেকে স্কুটার সেগমেন্টটাই মুভ করছেন সেফটির জন্য, সেফটি ইস্যুর কারণে। তো তার আগে বলেন যে ভাই, এডিপি কি আপনার ফার্স্ট চয়েস ছিল নাকি এর আগে অন্য কোনো চয়েস ছিল? এর আগে ইয়ামাহা এরক্সটা ছিল, ওইটার সব কিছুই লুক এবং ওইটার আউটস্ট্যান্ডিং টর্ক, এভরিথিং ইজ গুড, বাট অনলি দ্য প্রবলেম ফুয়েল ক্যাপাসিটি খুবই লো। আর আমি যেহেতু চিটং এরিয়াতে, ওখানে যেহেতু হিলি এরিয়া, সো এখানে এভরিওয়ার ক্যান নট গেট দ্য ফুয়েল পাম্প। ওকে ওকে, সো দ্যাটস ওয়াই ইন দ্যাট কেস হোন্ডা এডিপি হ্যাভ দ্য মাচ মোর ফুয়েল ক্যাপাসিটি, 8 লিটার্স অ্যাভারেজ 40 কিলোমিটার। লাস্ট 3 মান্থস আমি যথেষ্ট এটা নিয়ে নানান জায়গায় ঘাটছি, নানান বাইরের যে বিশেষ করে ফিলিপাইন, তারপরে ইন্দোনেশিয়ান যে রিভিউগুলা, ওদের রিভিউগুলা সার্চ করছি, দেন ওদের যেই সে সেইটা অনুযায়ী বোঝা গেল যে অন রোড অফ রোড ডুয়েল পারপাসের জন্য আমাদের বাংলাদেশে বর্তমানে হোন্ডা এডিপিটাই একমাত্র, আদার স্কুটার সেগমেন্টের মধ্যে আপনি ডুয়েল পারপাস পাবেন না, পাওয়া যাবে না, রাইট। অনেক মানুষের কিন্তু একটা কনফিউশন থাকে যে ভাই, এত টাকা দিয়ে একটা প্রিমিয়াম সেগমেন্টের ভেহিকল কিনবো, আফটার সেল সার্ভিস নিয়ে কি অবস্থা হবে না হবে তার তো নাই ঠিক, এটা কেনা ঠিক হবে কিনা, আপনার মনে এই প্রশ্নগুলো আসছিল? হ্যাঁ, ডেফিনেটলি আসবে, কারণ যেহেতু আমি এত টাকা দিয়ে একটা স্কুটার কিনতেছি, তো সেটার সার্ভিসিং এর ব্যাপারে আফটার সেলস সার্ভিসটা কিভাবে আমি পাবো, তো এই ক্ষেত্রে মোটোমোশনের যিনি ওনার আছেন তিনি আমাকে একটা ব্যাপারে আশ্বস্ত করছেন যে ওনার যেই টেকনিশিয়ান আছে এখানে, উনি এই এই হোন্ডা এডিপিটার উপরে স্পেশালিস্ট। আচ্ছা, তো উনি একটা ব্যাপার আমাকে অ্যাসিস্ট করছে, সেটা হলো যে আমার যখন লাগবে কোনো প্রকারের সার্ভিসিং এর দরকার পড়লে ওনার ওই টেকনিশিয়ানকে আমার চিটং এ পাঠাবে। আচ্ছা, এটা তো ম্যাসিভ একটা হেল্প। তবে এটা এটা হচ্ছে আপনার ওই ফ্রাইডে করে, মানে ফ্রাইডে করে উনি যাবে, যে যদি একদিনের মধ্যে পসিবল হয়। সাধারণত সার্ভিসিং ফার্স্ট টাইম, যেহেতু এত টাকার একটা স্কুটার, তো এটার ফার্স্ট টাইমে তেমন কোনো সার্ভিসিং এর প্রয়োজন পড়বে না, ওনারা যেটা অ্যাসিওর করলেন। আচ্ছা, তো এরপরেও যদি দরকার পড়ে ওনাদের যে এক্সপার্ট আছে টেকনিশিয়ান, ইন কেস অফ ইমার্জেন্সি, ইন কেস অফ ইমার্জেন্সি উনি চিটং পাঠিয়ে দেবে, পাঠিয়ে দেবে। বাহ, তো সেই ক্ষেত্রে আমি আশা করতেছি যে আপাতত আর এর মধ্যে ডে বাই ডে ওনারা আরো ইমপ্রুভ করবে ইনশাল্লাহ। আচ্ছা, এন্ড দেন ওনাদের হয়তো বা চিটং এ যখন কাস্টমার আরো বাড়বে, যেহেতু আমি চিটং, আমি মনে করি হোন্ডা এডিপিটা চিটং এর মধ্যে আমি ফার্স্ট। যদি এটা সত্যি হয় যে আপনি হচ্ছেন চিটং এর প্রথম হোন্ডা এডিপি ওনার, তাইলে এটা আমার জন্য অনেক আনন্দের বিষয় যে আমার ব্লগে আপনাকে আমি এক্সপ্লোর করে দিলাম, এটা আমার জন্য সত্যিই একটা বড় পাওয়া। সেজন্য আপনার জন্য কিন্তু আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। আর হচ্ছে চিটং এ আমি যখন আমার বহন নিয়ে যাব, আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশ ট্যুর হচ্ছে আমার মিশন, তো সেখানে আমি আপনাকে চিটং এর সঙ্গী হিসেবে নিঃসন্দেহে পাবো। সো এবার ইন্ট্রোডিউস করাচ্ছি রেজা ভাইকে। রেজা ভাই হচ্ছে মোটোমোশন বিডির ওনার, সমস্ত অ্যাক্সেসরিজ অ্যান্ড আফটার সেল সার্ভিস এটার একটা অ্যাসিউরিটি আপনারা দিচ্ছেন, রাইট? বাট অ্যাক্সেসরিজ সব মোটামুটি সবই কি অ্যাভেলেবেল আপনাদের কাছে? বেসিক্যালি আমরা যে হাই সেগমেন্টে যে স্কুটারগুলি মার্কেটিং করতেছি এগুলি যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন, আই মিনস দ্য হুন্ডা এবং ইয়ামা ব্র্যান্ডের ম্যাক্সিমাম মার্কেটিং আমরা করি, যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন। কোয়ালিটি সম্পন্ন হওয়ার জন্য তার স্পেয়ার পার্টসের ডিউরেবিলিটি অনেক বেশি, আর অ্যাক্সিডেন্টাল কেসে
যে জিনিসটা হয় বডি পার্টস যেগুলো আছে এগুলো জানেন যে বডি পার্টস এবং এই বডি পার্টসগুলো আমাদের খুব মানে হাই কোয়ালিটির ABS ফাইবার এগুলো কিন্তু সহজে মানে পড়ে গেলে বা ইয়ে হলে যে সাথে সাথে ভেঙে যাবে বা ইয়ে হবে তা না এটা কিন্তু অনেক ডিউরেবল বাট যদি ভেঙে যায় তাহলে আপনি বডি স্ক্র্যাপারসগুলোর জন্য সার্টেন টাইম আমরা দিই সে মনে করেন যে 20 ডেজ থেকে 30 ডেজের মধ্যে আমরা বডি পার্টসগুলো এনে দিই সবগুলোই আপনাদের কাছ থেকে আমরা আমাদের সাপোর্টেই পাবো আর স্পেশালি যেটা আনসার ভাই বলতেছিলেন যে ইন কেস অফ ইমার্জেন্সি আপনারা ঢাকা থেকে লোক পাঠিয়ে দিচ্ছেন যে আমাদের এক্সপার্ট টেকনিশিয়ান আছেন যেহেতু আমরা প্রথম দিকে যে সমস্ত ভেহিকলগুলো আমরা বিক্রি করছি অলমোস্ট সব ঢাকা বেজে আমাদের শোরুম থেকে সার্ভিস নিতে পারতেছে এবং আমরা দিচ্ছিও আর এখন আমরা ঢাকার বাইরেও আমাদের বেশ কিছু গাড়ি যাচ্ছে যেমন গত সপ্তাহে আমাদের একটা গাড়ি গেছে খুলনাতে এডিবি গেছে তাকে আমরা গাড়ি পাঠিয়ে দিয়ে তাকে এডিবি সম্বন্ধে এডিবি জানে খুব সেন্সিটিভ ভেহিকেল ইট ইজ মানে অলমোস্ট এভরিথিং ইজ রিমোট কন্ট্রোল এভরিথিং আই মিন দা আপনাকে কখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে ফিউল ইন্ডিকেট এবং আপনার যে কোনো যানজট বলেন বা যে কোনো জায়গায় আপনার গাড়ি দাঁড়ানোর সাথে সাথে 15 সেকেন্ডের ভিতরে ইঞ্জিন অফ হয়ে যাচ্ছে আবার জাস্ট খালি লিভারটা টান দিলে সাথে সাথে ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে তো এই সমস্ত কারণে এটা ফুল ইকোনমি ভেহিকেল এগুলিকে ট্রেন আপ করার জন্য জাস্ট বোঝা দেওয়ার জন্য সবাই মানে অলমোস্ট এডিবি যারা কিনতেছে তারা ওয়েল নন আচ্ছা মানে বিভিন্নভাবে ফিচার টিচার জেনে তারা ওয়েল নন তারপরেও প্র্যাকটিক্যালি বোঝা দেওয়ার জন্য আমরা আমাদের টেকনিশিয়ানকে ওখানে পাঠাইছিলাম খুলনাতে পাঠিয়ে তাকে গাড়িটা হ্যান্ড ওভার করে দিয়ে আসছি তাকে ইয়ে চালানো চালানো থেকে শুরু করে ভালোভাবে বুঝাই দিয়ে বুঝা দিয়ে বুঝা দিয়ে ঠিক তাকে আমরা যেমন সার্ভিসও তো সে আসতে পারে না সার্ভিসও যেটা আছে সার্ভিসম্যানরা প্রাথমিক অবস্থা ওয়াল সেন্স প্লাস ফিল্টার ডেটা সেন্স এগুলো আমরা যা করে দিয়ে দেবো আচ্ছা আমাদের মেকানিক্স পাঠিয়ে দেবো ওকে আর অনুরূপভাবে আনসারুল ভাই যে ইয়েতে কিনলেন আজকে চিটাং থেকে আসছেন আমাদের এডিবি নিলেন এবং ওনাকেও আমরা এসে করতেছি যে চিটাংয়ে ইনশাল্লাহ আমরা যে কোনো প্রবলেম যদি ওনার হয় এবার আসারই কি কোনো প্রবলেম হবে না আমাদের এ পর্যন্ত যে সমস্ত ভেহিকেল বিক্রি করছি তাতে কোনো প্রবলেম আমরা ফেস করিনি বা এখন পর্যন্ত কেউ কোনো প্রবলেম নিয়ে আসেনি আচ্ছা তারপরে যদি কোনো প্রবলেম হয় বা আফটার সেলস সার্ভিস যদি দরকার পড়ে আমরা তা দিই তবে আমি একটা প্রপোজাল আপনাদের এখানে রাখতে চাই সেটা হচ্ছে যে যদি পসিবল হয় আপনার বেসিক মেনটেন্স থাকে না কিছু ধরেন ইঞ্জিন অয়েলটা কীভাবে চেঞ্জ করতে হয় তারপরে ধরেন ব্রেক শুটা চেঞ্জ করতে হবে এটা যদি আপনারা কাইন্ডলি একটু একটা ব্লগে যদি দেখায় দেওয়া যায় মানুষকে রিজনেল পর্যায়ে দেখা যাচ্ছে যে এক্সপার্ট সবসময় ঢাকা থেকে একজন যাবে সেটা করে আসবে এটা নাও হইতে পারে এমন তো হইতে পারে যে এখান থেকে আপনি হরহামেশা পাঠাতে পারছেন না এই জিনিসগুলো যদি একটা ট্রেন আপ করে দেওয়া যায় সেটা ব্লগের মাধ্যমে হোক যেভাবে হোক সেটা কিন্তু অনেক বেটার একটা অপশন হতে পারে অবশ্যই আপনি একটা গুড প্রপোজাল এটা খুবই গুড প্রপোজাল এটা আমাদের দিক দিয়েও যেমন গুড প্রপোজাল আবার অনুরূপভাবে যারা এডিবি ইউজ করতেছে এডিবি নট অনলি এডিবি এনম্যাক্স প্রিমিয়াম সেগমেন্ট যারা ইউজ করতেছে তাদের জন্য ইউজারদের জন্য একটা ভালো ইয়ে হবে সে নলেজেবল হয়ে থাকলো যে অন্য টেকনিশিয়ান যে কোনো জিনিস যাতে ভুল করতে না পারে উনি ওনার হিসেবে নলেজেবল হয়ে থাকলো এটা একটা ভালো প্রপোজাল দিচ্ছেন আপনি যদি এটার উপরে কোনো একটা ভিডিও করেন আমাদের এক্সপার্ট টেকনিশিয়ান যে আছে সে আপনাকে এগুলো আমরা প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা মডেল ওয়াইজ আমরা এটা দেখা দিব আমি আমি অবশ্যই করতে চাই এটা আপনি একটু টাইম নিয়ে যদি করেন তাহলে আমরা স্পার্ক প্লাগ চেঞ্জ কিভাবে করতে হয় এডিবির কি কি জিনিস কিভাবে চেঞ্জ করতে হয় ইঞ্জিন অয়েল কিভাবে চেঞ্জ করতে হয় ফিল্টার কিভাবে চেঞ্জ করতে হয় নট অনলি দ্যাট ইভেন ইঞ্জিন বেল্ট কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা দেখা দিব নাইস নাইস ইট ইজ গুড প্রপোজাল আমাদের জন্য এবং প্লাস ইউজারদের জন্য রাইট আমরা আপনি এটার উপর যদি একটা ভিডিও করেন যেহেতু আপনি ব্লকে স্কুটার যারা ইউজ করতেছে তারাই আপনার ব্লকের মেম্বার এটা তাদের জন্য খুবই উপকার হবে খুবই উপকার তার সাথে সাথে আমি মনে করি মোটোমোশনের একটা ডেফিনেটলি একটা গুডউইল হবে গুডউইল মোটোমোশন এই জিনিসগুলি অন্তপক্ষে ওনারদেরকে দেখাচ্ছে আমি বিলিভ করি যে মোটোমোশন বিডি হচ্ছে স্কুটার সেগমেন্টের জন্য বিশেষ করে প্রিমিয়াম সেগমেন্টের স্কুটারের জন্য বাংলাদেশে এখন সবচাইতে যদি বলি ওয়েল নন হ্যাঁ আপনারা তো অলমোস্ট সবগুলা প্রিমিয়াম সেগমেন্ট আপনারা এনেছেন এখন পর্যন্ত তো সেই দিক থেকে যদি বিবেচনা করি এটা ডেফিনেটলি মোটোমোশনের উদ্যোগেই করা উচিত অনেকে আমাকে প্রায় সময় কোশ্চেন করে যে ভাই আমার এক্স ম্যাক্স আমি বাংলাদেশে আনতে চাই সাপোজ এটা হচ্ছে ইন্ডিয়াতে যে ভার্সন আছে 155 সিসির ওই ভার্সনটা আমি বাংলাদেশে ইম্পোর্ট করতে চাই সেক্ষেত্রে আপনারা কি কোনোভাবে এটাতে হেল্প করতে পারবেন কিনা আমরা নর্মালি ইন্ডিয়ান ভার্সনটা কম আনি আমরা বেসিক্যালি থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ান ভার্সনগুলি
বাংলাদেশে আনি। আচ্ছা, ইন্ডিয়ান ভার্সনে কিছুটা ডিফিকাল্টি হয়ে গেছে। আচ্ছা, যার কারণে আমরা ইন্ডিয়ান ভার্সনটা একটু কম করি। আর জানেন যে স্কুটার বলেন মোটরসাইকেল যেটাই বলেন না কেন, বাংলাদেশে একটা গভর্নমেন্টের বেরিয়ার হয়ে গেছে সিসির ব্যাপারে। আচ্ছা, 165 উপরে কোনো মোটর ভেহিকল আমরা ইম্পোর্ট করতে পারিনি। রাইট, 155 বা 160 সিসির মধ্যেই হলো ইউরোপিয়ান ভার্সন অথবা ইন্দোনেশিয়ান ভার্সন। তো ওটা যদি আমি চাই যে আপনারা আমাকে ইম্পোর্ট করে দেন, সেই ফ্যাসিলিটিসগুলো আপনারা দিতে পারবেন কি না? হ্যাঁ, সেটা দিতে পারবো। তবে এখানে একটু টাইম ফ্যাক্টর নিয়ে একটা কথা থাকবে, সেটা হচ্ছে যেমন আমরা আমাদের তো কন্টিনিউয়াস একটা ইম্পোর্টের প্ল্যান থাকে এবং এলসি থাকে, উনি যদি তার আগে হয় তাহলে আমার জন্য খুব ইজি, ওই মাসের মধ্যে হয়তো 30-35 ডেজের মধ্যে আমরা এনে দিতে পারবো। এটা ফ্রম ইন্দোনেশিয়া, ফ্রম থাইল্যান্ড, ট্যাক্স 160%। 160% মানে একটা ভেহিকেলের দাম 100 টাকা হলে 160 টাকা, 260 টাকা গিয়ে দাম পড়বে, 260 টাকা। এগুলি জেনুইন স্পেয়ার পার্টস আমাদের ইম্পোর্ট করা অ্যারক্সের জন্য। এটা হচ্ছে রিয়ার এর ড্রামের যে ব্রেক শু, রিয়ার ব্রেক শু, ইয়ামাহা এর ব্রেক প্যাড। আচ্ছা, এনমেক্স এর ব্রেক প্যাড, এগুলি এনমেক্স এর ব্রেক প্যাড, ফ্রন্ট রিয়ার। আচ্ছা, ফ্রন্টেড, ওকে। তারপরে সে স্পার্ক ফ্ল্যাগ। স্পার্ক ফ্ল্যাগ কিসের? এটা ওই এডিবি প্লাস আপনার ইয়া হোন্ডার স্পার্ক প্লাগ জেনে। আচ্ছা, ওকে। এটা হচ্ছে স্পার্ক প্লাগের কত দাম? 500 টাকা। আচ্ছা আচ্ছা, জেনুইন স্পেয়ার পার্টস। আচ্ছা, ইয়ামাহা ইনম্যাক্স এর বেল্ট সবই তো তাহলে আছে। হ্যাঁ, টেনশনের কি, মানুষ চিন্তা করে প্রিমিয়াম সেগমেন্টের আপনি পার্টস পাবো কিনা। এই সাইলেন্সারের উপরে, সাইলেন্সারের যে মাফলারটা ওটার উপরে, মাফলার উপরে যে কভারটা আর কি, মানে প্রোটেক্টিভ কভার যেটা, সেটা। বাহ, এটা কত প্রাইস? এটা প্রাইস সব এখানে দেওয়া আছে। এটা 1800 টাকা। ওই এনম্যাক্স এর ব্রেক শু কত দাম? ব্রেক শু 1500 টাকা। স্পেয়ার পার্টস যেগুলো আছে সেগুলি সবই अवेलेबल আছে এখানে। ওকে রেজ ভাই, এখন PCX কত সেল করছেন আপনারা? হোন্ডা PCX 5 লাখ, অ্যারক্স আমরা 4 লাখ 30। অ্যারক্স এর দুই রকম আছে, একটা হচ্ছে আপনার ফ্রন্ট ABS, হ্যাঁ, আর নন ABS আর নন ABS। এডিবি আমরা তো ভাই তো এখন নিলো কিছুদিন আগে, আমরা 4,75,000 দিয়ে দিচ্ছি আর কি। আর আপকামিং আপনাদের কি কি? আমাদের এডিবি আছে, এনম্যাক্স আছে, এটা 3 তারিখে এনম্যাক্স আসতেছে, 3-5 তারিখের মধ্যে এনম্যাক্স আসতেছে। এনম্যাক্স কি একদম লেটেস্ট ভার্সন, যেটা হচ্ছে তার স্কোয়ার ডিজিটাল মিটার? হ্যাঁ, স্কোয়ার ডিজিটাল মিটার যেটা, সেটা আসতেছে। এনম্যাক্স এখন যে লটটা আসতেছে সেটার দাম মোটামুটি কি আগের মতোই থাকবে না কি? না, কিছু হয়তো বাড়বে। মডিফিকেশনের জন্য ধরেন কিছু যদি দরকার হয়, কেউ মডিফাই করতে চায় তার ভেহিকেলটাকে, সো ওই মডিফিকেশনের পার্টসগুলো এনে দিতে পারবে, এটা সম্ভব হয়। জাস্ট এসে শুধু দেখা তার মতন করে নেবে আর কি মডিফিকেশন। হ্যাঁ, আপনাকে বলে দিবে যে এভাবে আমি মডিফাই করতে চাই, এই জিনিসগুলো দরকার, আপনি আমরা এনে দেবো। মোটোমোশন ওনলি ফর ব্যবসায়িক উদ্দেশ্যেই এই প্রতিষ্ঠানটা করা হয়নি। অবশ্যই ব্যবসা তো থাকবেই, এটা এক্সপেন্ডিচার আছে, এটা প্রফিট আছে। তা আমরা হাই সেগমেন্টের স্কুটার যেহেতু ফার্স্ট বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছি, আমরা চাই যে এই কোয়ালিটি সম্পন্ন গাড়িগুলি কাস্টমারকে সাশ্রয়ী দামে ডেলিভারি দেওয়ার জন্য। আমরাও সেটা চাই রেজা ভাই, কারণ হচ্ছে যে ধরেন প্রিমিয়াম সেগমেন্টের একটা স্কুটার যখন মানুষ কেনে, তখন তার এখনও পর্যন্ত বাংলাদেশে তো আসলে ওরিট থাকে আফটার সেল সার্ভিস নিয়ে সবচাইতে বেশি। তো আমরা চাইবো যেন মোটোমোশন ভিডিও আমাদের সব এক্সপেকটেশনগুলো পূরণ করে অ্যাক্সেসরিজ অ্যান্ড আফটার সেল সার্ভিস, এটা যেন সব সময়ে একদম বেস্ট সার্ভিসটা আমরা এখান থেকে এক্সপেক্ট করতে পারি। ইনশাল্লাহ দোয়া রাখেন, আমরা চাই কাস্টমারকে ভালো মানের স্কুটার, হ্যাঁ, মোটোমোশন ভিডিওর মাধ্যমে সবসময় ইনশাল্লাহ নিউ মডেলে ভালো মানের সাশ্রয়ী দামে দেওয়ার চেষ্টা করবো। অনেকে যখন পরামর্শ চাইতো যে হোন্ডা এডিবি কিনবো কিনা, আমার হাইট 5'3" অথবা 5'4", পুরো 100-100 এই যে। হ্যাঁ, আপনি কি এখনই চালায় চেরাং রওনা দিবেন? ইয়েস, ওই যে যেরকম বলতেছিলেন, আসছি আকাশে উড়ে, যাব সড়কে উড়ে। সড়কে উড়ে অলরেডি ফুয়েল ট্যাঙ্ক ফুল লোডেড,
স্পিডোমিটার আরপিএম টর্ক সব কিছু শো করতেছে না ব্যাটারি পাওয়ার সবই শো করতেছে এই স্পেসটা তো ভালোই ভিতরে চার্জিং কারের চার্জিং করছে আচ্ছা এই হোন্ডা এডিভিতে কোনো কি নাই দ্যাট মিন্স কোনো চাবি নাই আচ্ছা সমস্ত ফাংশন আপনার এই রিমোটের মধ্যেই আচ্ছা এটা হচ্ছে আপনার অপারেটিং রিমোট আর এটা হচ্ছে আপনার ইমার্জেন্সি কি রিমোটের মাধ্যমে আপনার ওই এন্টি থেফট যেটা সেটা আপনি এই রিমোট দিয়ে করতে পারবেন রিমোটের মাধ্যমে আপনার এটার ওই যে ঘাড় লক যেটা ঘাড় লক সেটাও রিমোটের মাধ্যমে আপনি আপনার বাইকটা কোথায় রাখছেন খুঁজে পাচ্ছেন না তখন সেই ক্ষেত্রে নোটিফিকেশনের জন্য আপনি রিমোট দিয়ে অটোমেটিক্যালি আপনার বাইকটা সার্চ করে নিতে পারবেন যে আপনার বাইকটা কোথায় আছে আর এই রিমোটের সবচেয়ে বড় ফ্যাসিলিটি যেটা সেটা হচ্ছে আপনি বাইকের থেকে বাইক ডিস্টেন্সের থেকে যদি 3 মিটার ডিস্টেন্সের মধ্যে চলে যান আউট অফ 3 মিটার তখন বাইকটা অটোমেটিক্যালি সিকিউরড এবং লকড হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনার কোনো কিছুতেই এটা আর কাজ করবে না আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ধরেন স্টার্ট বন্ধ করে রাখছেন এরপরে 2 ঘন্টা আফটার 2 আওয়ার্স এটা অটোমেটিক্যালি সিস্টেমকে হ্যাং করে রাখবে তো সেই ক্ষেত্রে আপনার এই রিমোটটা ছাড়া সিস্টেম অন হবে না আপনি রেডি আমি রেডি ইয়েস বিসমিল্লাহ ভাই রে ভাই রেডি পিকআপ কাকে বলে এটা যে একটা মনস্টার এটা টান দিলেই দৌড় দিবে দিস ইজ দ্য রিয়েল মনস্টার একটা টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য অবশ্যই একটা 300 ফিটের মতো রাস্তা দরকার ছিল তাইলে বুঝতে পারতাম মাই গুডনেস বাহ অফ হয়ে গেল অটোমেটিক্যালি কি ওকে তাহলে টোটালি অফ হয়ে গেল এদিকে এক্সেলেট করলে শট করে দৌড় দেয় আমি এইটুকু তো টানই দিতে পারলাম না এখান থেকে ওই মাথা গেলাম এই জন্য আমার মানে অস্থির লাগতেছে যে আমি কতক্ষণ ঢাকা ছেড়ে হাইওয়েতে টানটা দিব আমি কিছু ইন্দোনেশিয়ান রিভিউর মধ্যে পেয়েছি এই একটা কিউআর কোড এখানে আছে এই কিউআর কোডটা মেবি সম্ভবত আপনার অ্যাপস ডাউনলোড করে মোবাইলের যে ফাংশনটা এই অডোমিটারের সাথে একটা কোন একটা ইন্টিগ্রেট করা যায় মেবি সম্ভবত এটা শো করবে রাইট আমি এখনো পুরোপুরি সেটা অ্যানালাইসিস করে বের করতে পারি নাই বাট আমি এটা এখন হাতে পেলাম দেন আই উইল রিসার্চ ইট এন্ড দেন আই উইল ট্রাই টু গেট ইট এয়ার টেম্পারেচার দেন আপনার ফুয়েল কনজাম্পশন অ্যাভারেজ ফুয়েলে এখন যে কন্ডিশন সেই কন্ডিশনে ও পার লিটারে 9 কিলোমিটার রান করতে পারবে ভালো জিনিস কিন্তু না হ্যাঁ বোঝা যায় অনেকেই তো আসলে এটা বুঝতে পারে না যে কতটুকু ফুয়েল কনজিউম করতেছে এখন আপনার বাইরের ওয়েদার টেম্পারেচার কত সেটা অনুযায়ী ও ইঞ্জিনে ফুয়েল সাপোর্ট দিবে অবশেষে আজকে আমাদের ব্লগ শেষ করতে যাচ্ছি আমরা অনেক এক্সাইটমেন্টের একটা দিন আমাদের আসার ভাইয়ের জন্য আপনার জন্য শুভকামনা ইম্পোর্ট করার ব্যাপারে বা যে এক্সিস্টিং যে প্রোডাক্টগুলো মোটোমোশন বিডিতে সেল হচ্ছে সেগুলোর ব্যাপারে একটা আপডেট আমাকে অনেকদিন ধরে আপনারা রিকোয়েস্ট করেছিলেন তো সময়ের অভাবে বা বিভিন্ন কারণে আসা হয় নাই তো আজকে আমাদের আনসার ভাইয়ের সুবাদে চলে আসছি আমি আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে অবশ্যই এখনও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটা আর সেই সাথে আমার ফেসবুক পেজ সেটা লাইক দিয়ে রাখবেন কারণ ওখানেও কিছু আপডেটস থাকে আর স্কুটার রাইডার্স যারা তাদের জন্য আমার স্পেশাল একটা গ্রুপ আছে স্কুটার রাইডার্স বিডি এই গ্রুপটাতে আপনারা কানেক্টেড থাকবেন সবগুলোর লিঙ্কই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আই হোপ কানেক্টেড হয়ে যাবেন ইনশাল্লাহ সি ইউ অন নেক্সট ব্লগ